রুটিন শব্দটা বললে আমাদের মাথায় আসে যে আমরা আসলে সকাল থেকে রাত পর্যন্ত আমরা একটা স্কেজিউল বানিয়ে ফেলবো, স্কেজিউল বানিয়ে আমি সাকসেসফুলি আমরা স্কেজিউলের যে প্রথম কাজটা সেটাকে আমরা ফেল করব। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা সাকসেসফুলি এটা ফেল করার কারণে পরেরটা ফেল করব। দুইটা যখন ফেল হয়ে যায় তখন আমরা ভাবি হচ্ছে আজকে তো মিস্টেক হয়ে গেছে, কালকে থেকে আমরা ভালো মতে করব। সো এরকম একটা মেন্টালিটি আমাদের গ্রো হয়ে যায়। দিন শেষে কী হয়, এই যে রুটিনটা, রুটিনের জায়গা থেকে যে আমরা আর কখনো মেনটেন করতে পারি না। বাট স্টুডেন্ট লাইফে রুটিন হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা মানে ফ্যাক্টর। কী কারণে, যেটা হচ্ছে যে আমাদের একটা ডিসিপ্লিন হইতে পড়াশোনা না করলে পড়াশোনাটা ঠিক মতো আসলে সেই গোলটাকে আসলে সার্ভ করে না। কথাটা আসলে কেন বলা, একটা রুটিন যখন আসলে মেক করতে হয় এই রুটিনটাকে আসলে তোমাকে অনেক কিছু চিন্তা করা লাগে। আসলে আমার ফ্রি টাইমটা কখন আছে, আমি পড়াশোনাটা কখন করব, ইন জেনারেল আমি এখন যদি পড়াশোনা করি আমি এরপরে মোমেন্টটা কখন আমার রেস্ট নেওয়া লাগবে, এই অনেকগুলো ফ্যাক্টর তোমার লাগে। তার পাশাপাশি তুমি যখন রেগুলার বেসিসে পড়াশোনাটা করো, এই পড়াশোনার একটা ইভ্যালুয়েশন বা রুটিনটাকে তুমি আসলে কী পরিমাণে মেনটেন করছো তার উপর ভিত্তি করে তুমি কী পরিমাণে পড়াশোনা মাস শেষে তোমার কমপ্লিট হচ্ছে বা টার্ম শেষে তোমার কতটুকু এফেক্টিভ ওয়েতে পড়াশোনা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু তুমি অ্যাডজাস্টমেন্ট করতে পারো। সো রুটিনের কী ইম্পর্টেন্স সেটা নিয়ে আসলে তোমাদেরকে বলার কিছু নাই। বাট ঝামেলাটা বাধে হচ্ছে রুটিনের ইমপ্লিমেন্টেশনে। তো এই জিনিসটা আসলে কীভাবে ঠিক করা যায়, সো আমি তোমাদেরকে একটা প্রসেস শিখিয়ে দিব যার মাধ্যমে আমি যেটা ফলো করতাম এটা কিন্তু তোমাদের ক্ষেত্রেও ইনশাল্লাহ কাজে লাগবে বা তোমরা এটা চাইলে কাজে লাগাতে পারো। সো স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে বা তোমরা যারা 9th 10th বা HSC লেভেলে আছো এটা বিরাট কাজে দিতে পারে, যার কারণে তোমরা মোটামুটি পড়াটাকে একটু মানে স্পেসিফাই করতে পারো, তোমাদের নিজেদের পড়াশোনার গতিটাকে একটু বেগ বান করতে পারো। কীরকম, প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে রুটিন মেকিংয়ের ক্ষেত্রে তুমি আগে সেট করে নাও তোমার ডেইলি, এটা কী বলা হয়, তোমার প্রাইমারি অ্যাক্টিভিটিস কোনগুলো আছে, অ্যাক্টিভিটিসগুলো আগে সিলেক্ট করে নাও। প্রাইমারি অ্যাক্টিভিটিস কোনগুলো, যেমন হতে পারে তোমার ঘুম, স্কুল যেগুলো তোমার করাই লাগবে, গোসল, খাওয়া দাওয়া, হ্যান ত্যান ইত্যাদি। সো গোসল, খাওয়া দাওয়া, হ্যান ত্যান ইত্যাদি এগুলো তুমি একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে খাওয়ার টাইম বা ঘুমের টাইম এটা তোমাদের একটু ফিক্স করতে হবে। আমি যেটা প্রিফার করি ইন জেনারেল, যে আসলে অনেকে পছন্দ করে যে ভাই আমি তো রাতে পড়তে ভালোবাসি, রাতে পড়লে আমি সকালে ঘুমাই বা আমার জন্য এটা বেশি বেনিফিশিয়াল। রাতে ঘুমটা আসলে দিন শেষে কেন তোমার জন্য এফেক্টিভ না বা খুব বেশি পরিমাণে কার্যকর না এটা অন্য ডিসকাশন, আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো। বাট তুমি একটা তোমার জন্য আগে সিলেক্ট করে নাও যে এই টাইম থেকে এই টাইম আমি ঘুমাবো। তারপরে এবার আসি আসলে মেন পড়াশোনার ব্যাপারটাতে, এই যে পড়াশোনা, স্কুল, এই টাইমগুলো তো তুমি চেঞ্জ করতে পারবে না, ঘুমটাকেও তোমরা একটু ফিক্স করে ফেলো। এরপর যে কাজটা করবে সেটা হচ্ছে যেদিন ধরো তোমার দিনটা শুরু হলো সকাল 7টা থেকে, হ্যাঁ 7টা থেকে তুমি পড়বা ধরলা, সো তুমি ট্রাই করবা প্রতি 1 ঘন্টা ব্যবধানে তোমার জন্য একটা সাবজেক্ট রাখতে, প্রতি 1 ঘন্টা ব্যবধানে একটা সাবজেক্ট রাখতে। অ্যান্ড এটাকে 7টা থেকে 8টা পর্যন্ত না রেখে এটাকে 7টা থেকে 7টা 55 পর্যন্ত রাখবা, 1 ঘন্টা শেষ। তারপর ধরো 8টা থেকে তুমি 9টা পর্যন্ত পড়লো, আবার সেম 8টা থেকে 8টা 55। ভাইয়া এই 5 মিনিট কী করবো, এই 5 মিনিট ব্রেক, ব্রেক মানে তুমি যে পুরোটা সময় ধরে 55 মিনিট ধরে তুমি কী পড়েছো সেই পড়াটা তুমি আসলে একটা কাগজে লিখবে, আমি এই এই জিনিসগুলো পড়েছি। অফকোর্স রুটিন যে বুকটা আছে রুটিন বুকের মধ্যে সেম 8টা 55। এরপর ধরো তুমি নাস্তা করতে গেলা, কেন 55 মিনিট, তো সায়েন্টিফিক ওয়েতে আসলে এটা প্রুফ করে যে না আসলে হিউম্যান সাইকোলজি বা আসলে মানুষের মস্তিষ্কতে আসলে 55 মিনিটের বেশি যদি মানুষ, 45 মিনিটের বেশি মানুষ পড়তে গেলে মানুষের জন্য ঝামেলা হয় বা আসলে ব্রেনের আসলে একটু রেস্ট দরকার হয় তখন। সো এটুকু তুমি মানে কমপ্লিট করলাম। এখন তুমি একটা কাজ করবা, যে ইম্পর্ট্যান্ট জিনিসটা বাকি সেটা হচ্ছে যে তুমি প্রত্যেকটা সময়ের জন্য তুমি নিজেকে আসলে 5 থেকে 10 পয়েন্ট বা 10 পয়েন্ট তুমি করে নিজেকে দিবা। এখন তোমার টার্গেট ছিল এখানে, তুমি আগের দিন, আমি এটা বলছি আসলে কীভাবে কী করবা, আগের দিন রাতে এই রুটিনটা করবা। অফকোর্স এটা হচ্ছে রুটিনটা কখন করবো, আগের দিন রাতে, আগের রাতে এটা আমি বলছি, এটা আমি ফিরে এসে বলছি এটা সার্কুলার ওয়েতে, আগের রাতে ফিক্স করবা। ফিক্স করে এখন কী কোন পড়াটা পড়বা, যে একটা পড়া ফিক্স করলে এই পড়াটার ঠিক কত পার্সেন্ট তোমার শেষ হয়েছে এবং তুমি কতটা সাকসেসফুলি পড়েছো তার উপর নিজেকে মার্কিং করো, সেটা হতে পারে 7, 8, হ্যান ত্যান যা কিছু হলো। এখন সিমিলারলি তুমি এই জিনিসগুলো করো, করে তুমি দেখবা দিন শেষে তোমার এরকম করে একটা রুটিন বানাইলা,
মানে তোমার সারাদিন আজকে শেষ, এখন হচ্ছে রাত ধরো 11টা, এখন তুমি ঘুমাবা, রাইট? এখন তুমি ঘুমাবা। সো 11টায় ঘুমানোর আগে তোমার 10টা পর্যন্ত তোমার পড়া শেষ, খাওয়া দাওয়া পড়া এগুলো মোটামুটি শেষ হয়ে যাবে। সে ফর এক্সাম্পল, এটা এই অ্যাবসলিউট না, এক একজনের জন্য এক একভাবে ওয়ার্ক করে, এটা তুমি করলাম। আর এখন তোমার মনে করো যে এই যে তোমার সারাদিনে তুমি এখন 10টা থেকে তোমার যে 11টা পর্যন্ত যে কাজটা থাকবে, এক সারাদিন যতটুকু পড়া হয়েছে, এইটুকু পড়া কত পার্সেন্ট হয়েছে, নিজের কত পার্সেন্ট, ধরো 80% হলে মনে করো ভেরি গুড, মোটামুটি গুড বলা যায়। সো তোমার কতটুকু মার্ক তুমি তোমার নিজেকে দিতে পারো এটা যাচাই করবা। অ্যান্ড সেকেন্ড জিনিস, সারাদিন যা যা পড়েছো তা যেন তুমি অন্ততপক্ষে একবার উল্টায় উল্টায় দেখো, তা যেন তুমি একবার একবার উল্টায় দেখো। উল্টায় দেখলে কী হবে, যে আমাদের ঘুমানোর সময় যে আমাদের একটা ঘুমে তো আমাদের মোটামুটি বেশ কয়েকটা ফেজ আছে, তাই না? সো এমন একটা ফেজ আছে, ওই ফেজে গিয়ে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে না, আমরা সেগুলোকে রিকল করি ঘুমের মধ্যেই। সো যেগুলো কিনা আমাদের মস্তিষ্কের মধ্যে একটা মানে আমাদের একটা লেয়ার দিয়ে দেয়, যার কারণে পড়াগুলো আমরা ঘুমানোর আগে যেগুলো দেখি এগুলোকে মস্তিষ্ক একটা ইম্পর্টেন্ট ইউনিট হিসেবে নেয়, অ্যান্ড সেটাকে আসলে আমাদের ডিরেক্টলি কাউন্ট করে নেয়। সো ফেয়ার এনাফ। সো আমরা ওই পড়াগুলো একটু রিভাইজ দিব, অ্যান্ড এটাকে রিভাইজ করবো। অ্যান্ড থার্ড কাজটা হচ্ছে পরবর্তী দিনের জন্য, এর পরের দিনের জন্য তোমরা আরেকটা রুটিন মেক করা, তিনটা কাজ। এক, তুমি কত মার্কস পেয়েছো আজকে এটা করবা, ইভ্যালুয়েট করবা, রিভাইজ, অ্যান্ড তারপর পরের দিনের জন্য যে রুটিনটা সেটা মেক করবা। এখন এই রুটিনটা কীভাবে মেনটেন করবে, এই রুটিনটা তুমি 6 দিন মেনটেন করবা সপ্তাহে। সপ্তাহে কোন 6 দিন? শনি থেকে বৃহস্পতি। অলরাইট, শনি থেকে বৃহস্পতি মেনটেন করবা। তাহলে ভাই শুক্রবারে কী করবো? শুক্রবারে দেখবা তোমার প্রতিদিন তোমার এই যে 80% করছো, তোমার 20% পড়া বাকি রয়ে গেছে, তোমার এখান থেকে অলরেডি 10% বাকি রয়ে গেছে। একেবারে সিমিলার রুটিনে এই 10% 20%গুলোকে তুমি তোমার এক্সট্রা যে দিনটা আছে শুক্রবার, সেদিন এগুলোকে তুমি কমপ্লিট করবা। এতে করে দেখবা যে তুমি যদি এটা মিনিমাম দুই সপ্তাহ এটাকে কন্টিনিউ করতে পারো, ট্রাস্ট মি, তোমার দেখবা যে তোমার দৈনন্দিন জীবনে বা তোমার লাইফস্টাইলে এটা একটা বিরাট চেঞ্জ চলে আসবে। সো তাহলে এটা যদি তুমি যদি মেনটেন করতে পারো এইভাবে একটা রুটিন ওয়াইজ, যদি তুমি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারো, দেখবা যে হেভি তোমার কাছে একটা মোটামুটি ডিসিপ্লিন লাইফ চলে আসবে। অ্যান্ড রুটিন মেকিংয়ের ক্ষেত্রে দেখবা যে অনেক এফিশিয়েন্ট ওয়েতে তুমি পড়াশোনা করতে পারবা। সো আজকে এইটুকুই, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য আরও কিছু গাইডলাইন নিয়ে আসবো। সো ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড নিজের যত্ন নাও। আল্লাহ হাফেজ।